নববিকাশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে নববিকাশ মেধাবৃত্তি পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। মোহাম্মদ আনোয়ার হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রের ভিত্তিতে নুরনগর টিভির প্রতিবেদনে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নববিকাশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে নববিকাশ মেধাবৃত্তি পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান 19 সেপ্টেম্বর শনিবার দুপুরে নুরনগর মডেল একাডেমি স্কুল প্রাঙ্গণে নুরনগরের বিভিন্ন কিন্ডারগার্টেন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিতিতে পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের এই শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। নবীনগর পূর্ব 6 ইউনিয়নের 17টি কিন্ডারগার্টেন হতে প্রায় 600 শিক্ষার্থী অংশ নিয়ে 91 জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেন। শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে উক্ত অ্যাসোসিয়েশন সভাপতি রানা শামীম রতনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজি নাজিমুদ্দিন আহমেদের সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন সালাউদ্দিন আবু সাইদ, সাবেক সভাপতি নববিকাশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ খোরশেদ আলম, সাবেক সভাপতি ঢাকা টেক্সাস বার অ্যাসোসিয়েশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল ফায়েজ, মনির হোসেন, বাবু রতন কুমার বিশ্বাস, খন্দকার নুরুল ইসলাম কবির, হোসেন প্রমুখ। বক্তব্য শেষে নুরনগর মডেল একাডেমি শিক্ষার্থীরা নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন উপস্থিত অতিথিবৃন্দ। সাজু আক্তার, প্রেমা, নুরনগর টিভি।